সুদর্শক আসসালামু আলাইকুম। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান লিগেল আওয়ারে। আপনাদের সঙ্গে আমাদের গেস্ট হিসেবে আছেন জে কে আর সলিসিটার্স এর প্রিন্সিপাল ব্যারিস্টার আবু রেজা। ব্যারিস্টার আবু রেজা, আমরা যে বিষয়গুলো কথা বলছিলাম যে এই 18,600 একজন ব্রিটিশ সিটিজেনের জন্য দরকার হয় কিন্তু একজন ইউরোপিয়ান ইউনিয়নের জন্য প্রযোজ্য নয়, আপনি বলছিলেন। আপনি ডিসক্রিমিনেশনটা দেখছেন কোথায়? জি হ্যাঁ, কারণ আপনাকে বুঝতে হবে যে ডিসক্রিমিনেশন বলতে আমি কি বোঝাচ্ছি। কারণ আমি যদি বলি যে ব্রিটেনে আমি হোম স্টুডেন্টে সবাইকে আমি স্কলারশিপ দিব, আর আপনি বলবেন না তাহলে এই এটা আমি আমি কেন পাবো। দেখেন ডিসক্রিমিনেশন জিনিসটা কি এটা মানুষকে বুঝতে হবে। যদি আমি ডিসক্রিমিনেশন না বুঝি, কারণ পৃথিবীতে কোথাও কোনো সিস্টেম না যেটা আপনি অ্যাবসলিউটলি ইকুয়াল। আপনি যদি বলেন যে যে দরে আপনি তেল বেচেন ওই একই দরে আপনাকে ঘি বেচতে হবে, কারণ ঘি দিয়েও ভাজা যায় তেল দিয়েও ভাজা যায়, তা কিন্তু হয় না। আমাদেরকে দেখতে হবে, যদি আপনি এমন করেন যে যদি বলা হয় ডিসক্রিমিনেশন, তখন হবে যে ব্রিটিশ যদি কোনো সাদা হয় সে ব্রিটিশ সাদা স্কলারশিপ পাবে, কিন্তু ব্রিটিশ যদি কোনো অশ্বেতাঙ্গ হয় তাহলে সে স্কলারশিপ পাবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার ডিসক্রিমিনেশন হচ্ছে, বিকজ এভরিথিং এলস ইজ ইকুয়াল, শুধু তার কালারের জন্য আপনি তাকে ডিসক্রিমিনেট করলেন। আচ্ছা, কল নিয়ে যাচ্ছি, কল চলে আসছে। জি কলার, আসসালামু আলাইকুম। জি অনস্টা স্টুডিও, তো আমি ইকরা স্টুডিও ফোন করছিলাম। জি জি জি, আমরা শুনছি, ব্যারিস্টার সাহেব আছেন, আপনি প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম দর্শক। আমি জানতে চাইছিলাম যে জিও কিতা লাইফ ইন দা ইউকে ওটা কোয়েকশন কিতা বাড়ান নেই। লাইফ ইন দা ইউকে কি ফি কোশ্চেন নাও? এটা তো এখনো 50 পাউন্ডই আছে, ফি বাড়েনি। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? দর্শক আপনার দয়া করে আপনার টেলিভিশনের ভলিউমটা মিউট করে দেন। জি, আপনি কথা বলার সময় আপনার টেলিভিশনের ভলিউমটা মিউট করে দেন, পরে আপনি শুনে নিন আমাদের আনসারটা, শুনে নিন টিভিতে। হ্যাঁ প্লিজ। আপনাদের কিন্তু কোনো কোনো ফি বাড়েনি, ওটা যে 50 পাউন্ড ছিল সে 50 পাউন্ডই আছে, ফি কিন্তু বাড়েনি। কোশ্চেনটা তো ওই যে আপনার 20টা কোশ্চেন আছে, 20টা কোশ্চেনই আছে, এখন পর্যন্ত চেঞ্জ হয়নি। তার ইচ্ছা করে চেঞ্জ করতে পারে, তারা কিন্তু ইচ্ছা করে বুকলেট বা কী কী ইস্যুর পরে আপনাকে প্রশ্ন করে সেটাও কিন্তু ইচ্ছা করে টাইম টু টাইম তারা চেঞ্জ করতে পারে। যেমন এদেশে ব্রিটিশ যেখানে লন্ডন অলিম্পিক হওয়ার পরে তারা লন্ডন অলিম্পিকের প্রশ্নও তারা ভিতরে ঢুকিয়েছে, এরকম হতে পারে। আজকে যেমন আপনার টেরেসা মে এখানকার প্রধানমন্ত্রী, তারা চাইলে টেরেসা মে সম্পর্কেও তারা প্রশ্ন তারা ঢোকাতে পারে। ফলে আপনি সবসময় আপ টু ডেট লাইফ ইন দি ইউকে টেস্টের বইটা আপনি কিনে নেবেন। আর সংখ্যা কি 20টাই থাকে সে বরাবরই নাকি উনি জানতেন? 20টা থাকে, 20টা থাকে, সে এখনো 16টা আপনাকে কারেক্ট আনসার করতে হবে, এর বেশি এখনো যায় নাই। আচ্ছা জি, ধন্যবাদ কলার, আমরা আশা করব আপনি উত্তর পেয়েছেন। আমরা পরবর্তীতে কল নিয়ে নেব। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম সালাম। ও আপনাদের যে সালাম ভাই। হ্যালো। জি ওয়া আলাইকুম সালাম, আমরা শুনছি। হ্যাঁ কোশ্চেন আছে ভাই, এক্সটেনশন ব্যাপারে আর কি। আমরা কি মার্চ 10 তারিখ সারাছি নানি? হ্যালো। জি আমরা শুনছি দর্শক, আপনি প্রশ্ন করুন প্লিজ। ওকে ওকে, মার্চ 10 তারিখ নানি ভাই পাঠাইছি, এখন তো পাকা 5 উইকস ওই গেছে, এখনো কোনো রেজাল্ট আইছে না। জানতাম যে এখন কতদিন আবার ওয়েট করলে আর কি। আপনার আপনার কি টাকা কেটে নিয়ে গিয়েছে আপা? জি জি, ওই টাকা কেটে নিয়েছে তো সাথে সাথে। হ্যাঁ, তো টাকা যখন নিয়েছে তার মানে তারা আপনার অ্যাপ্লিকেশন পেয়েছে, ফলে আপনার তো টেনশন করার কারণ নাই, তাই না? এরা 6-7 মাস পর্যন্ত সময় নিতে পারে মিনিমাম। যদি দেখতেন যে আপনার কোন বায়োমেট্রিক্স এর কোনো কিছু আসেনি, যদি আপনি টাকা না কাটেন তখন মনে করতেন তারা কি আমার অ্যাপ্লিকেশন পেলো কি না। এটা তো আপনার প্রমাণ অ্যাপ্লিকেশন তারা পেয়েছে, তাহলে আপনি এত টেনশন করছেন কেন? আপনি যদি আপনার নিজের নাগরিকদেরকে একটা বিশেষ সুযোগ সুবিধা দেন একজন বিদেশিদের চাইতে, তাহলে কি এখানে কোনো ডিসক্রিমিনেশন হলো? অবশ্যই হলো না।
এখন যদি আপনি মনে করেন যে আমি আমরা কি সেটাকে সুযোগ সুবিধা বলবো, কিন্তু অনেক নাগরিক বলছে যে না এটা এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা, বিকজ আমরা মনে করছি চাপিয়ে দেওয়া একটা বিষয়, আমরা মনে করছি যে আমাদেরকেই বিশেষ প্রায়োরিটি দিতে হবে, নট নেসেসারিলি আমরা হয়তো কমনওয়েলথের সদস্য, কিন্তু কমনওয়েলথের চাইতেও তাদের একটা বড় ওয়ার্কিং ইউনিয়ন আসছে, একটা ইকোনমিক ইউনিয়ন আসছে। যেমন ধরেন সার্কটা, আমাদের সার্কে যদি ভারত পাকিস্তানের মধ্যে রেশারেশি না হতো তো সার্কেও কিন্তু এরকম ইউরোপিয়ান ইউনিয়নের মতো একটা ব্যবস্থা থাকতে পারতো। আমাদের এই যে ধরেন বাংলাদেশে প্রতি বছর অন্তত বোধ হয় কয়েক লক্ষ লোক ভারতে চিকিৎসা করার জন্য যায়, তাদের হয়তো যদি সার্কের মতো এরকম থাকলে তাদের কিন্তু ওই কোনো ভিসা লাগতো না, বা আমরা গিয়ে আমি আর আপনি হয়তো গিয়ে কলকাতা হাইকোর্টে আমরা হয়তো উকালতি করতাম। তো এইটা এই সিস্টেমটা তখন কি আপনি বলতেন যে আমি আমেরিকান অ্যাটর্নি, আমি কি বলে কলকাতা থেকে প্র্যাকটিস করতে পারি না, তুমি বাংলাদেশের একটা কোথাকার এক বটতলার উকিল, তুমি গিয়ে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করো, এটা তো ডিসক্রিমিনেশন, তা কি হতো? কি এটা হতো না আসলে? এই জিনিসটা, এই ডিসক্রিমিনেশন জিনিসটা বুঝতে হবে। এইগুলিতে কোনো রকমের ডিসক্রিমিনেশন হয় না, এবং এই ধরনের আমার মনে হয় অনেক প্রশ্ন মানুষ সময় করে, কিন্তু এটা আসলে যথেষ্ট হাসির খোরাকি এটা দিবে, কারণ সবাই তার একটা গ্রুপকে মানুষ প্রোটেক্ট করে, যাদের সাথে আপনার একটা ইকোনমিক ইউনিয়ন আসছে, তাই না? ইট ইজ লাইক এ ফর্মিং লাইক ওয়ান বিগ কান্ট্রি, মনে করতে পারেন ইউরোপের এক প্রান্তে আপনি চলে যেতে পারেন। তো অবশ্যই এই নাগরিকদের জন্য সুযোগ সুবিধা থাকবে। একরকমভাবে যদি আপনি আজকে যদি আপনি চলে যেতেন স্পেনে, স্পেনে গিয়েও কিন্তু আপনি একই রাইট, যেমন একজন স্প্যানিশ এই দেশে এসে যে রাইটগুলো ভোগ করতে পারে, তার বেনিফিট, হাউজিং, একই রাইট কিন্তু ব্রিটিশ স্পেনে গিয়ে কিন্তু ভোগ করতে পারে, যেগুলো হয়তো এখন আপনার বন্ধ হয়ে যাবে যদি তাদের কোনো বায়োলেটারাল কোনো এগ্রিমেন্ট না থাকে, এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং এটার কারণে আসলে ব্রেক্সিটের পরে অনেক বড় ইমপ্লিকেশন হবে। আপনি জানেন স্পেনে একটা বিরাট ব্রিটিশ কমিউনিটি থাকে, এদের পরে কিন্তু অনেক প্রভাব পড়বে। এবং যারা ওরা বলতে যাচ্ছিলো আজকে সকালে আমি দেখছিলাম যে যারা স্পেনে 10 বছরের মতো আসে এদের অনেকেরই কিন্তু ব্রিটেনে ভোটিং রাইট নাই। আচ্ছা, এবং তারা বলতে চাচ্ছে যে ব্রিটেনে ভোটিং রাইট না থাকার কারণে আমরা কিন্তু এই যে ব্রেক্সিটে আমরা কিন্তু অংশ নিতে পারিনি, ওনার মতামত দিতে পারিনি। হ্যাঁ, অথচ ব্রেক্সিটটা আমাদের ব্রেক্সিট মানে আমরা ইতে থাকলেই আমাদের জন্যে, আমরা যারা স্পেনে আসি কয়েক লক্ষ ব্রিটেন, তাদের জন্য ভালো হতো। অথচ আমি কিন্তু আমার এই রাইটটা আমি ভোট দিতে পারিনি, আমার মতামত জানাতে পারিনি। তারপরে দেখেন আপনার যে যেটা ঠিক আপনি মুদ্রার এপিটোপিট বললে হবে না, এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, আলাদা দর্শন। তো যেটাই হোক আর কি, ব্রেক্সিট অবশ্যই একটা খুব বড় ঘটনা, এবং আমাদের 8ই জুনের নির্বাচন একটা কমপ্লিকেটেড ব্যাপার, অনেক ধরনের ইকুয়েশন চলবে, এবং দেখা যাক এটা মানে আমরা তো মোটামুটি গত কয়েক বছর বেশ কয়েকটা ইলেকশন দেখে ফেললাম। 2015তে প্রথমে আমরা দেখলাম, 2015তে আমরা প্রথমে দেখলাম জাতীয় নির্বাচন, তারপরে আমরা দেখলাম স্কটল্যান্ডের নির্বাচন, তারপর দেখলাম ইউ রেফারেন্ডাম, তারপরে এখন আমরা দেখছি আবার জাতীয় নির্বাচন। তো বেশ ভালোই আমরা দেখছি আর কি। না অবশ্যই, যেমন আপনার থেরেসা মে, উনি যে নির্বাচনে ঘোষণা দেওয়ার আগে উনি, আচ্ছা একটা কল চলে এসছে, আমি কলটা নিয়ে নিই তারপর কথা বলবো। জি কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কলার, আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন প্লিজ। বলছেন অনেক কিছুই, কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনেও পুরোপুরি সবকিছু বোঝা যাচ্ছে না। আমাদের জানার মতে কোনো প্রবলেম নাই, কিন্তু আপনার টিভি বা আপনার নেটওয়ার্কে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাও হতে পারে। আচ্ছা ঠিক আছে, দর্শক আপনি আপনার প্রশ্নটি করবেন, আপনি কি জানতে চাচ্ছিলেন? আমি নিজেও ইয়ে করেছি, আমার অন্য প্রতিবেশী অন্য। আচ্ছা, আপনার কোনো প্রশ্ন আছে দর্শক? আচ্ছা, ধন্যবাদ দর্শক।
জি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে থেরেসা মে যে বিষয়টা বলছেন যে ইলেকশন ডিক্লেয়ার আগে যে লেবার পার্টি বলতে যাচ্ছে যে যেই ধরনের বিল তারা রেডি করছে তারা এই বিষয়টাতে এগ্রি না, যেমন আবারও আসতেছে যে লেবার পার্টি হতে চাচ্ছে যে সব ব্রেক্সিট যেটা সবাইকে নিয়ে তারা তো নিয়ে আসছে না। মানে এগুলি আমার কাছে যখন আমরা শুনি এটা অনেক সময় আমার কাছে হাসির মতো লাগে। আপনি দেখেছেন যে আমাদের সব রাজনৈতিক নেতারা কতগুলো রাজনীতির কথা বলে, যেমন ধরো আমরা যখন বলি বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলি যে আমরা জাতি আমরা কি বলে আমরা একাত্তরের চেতনা আমরা আমরা কার্যকরী করবো, কেউ ইসলামী চেতনা কার্যকরী করবো, কিন্তু চেতনাটা কী বা কী জিনিসের তারা কার্যকরী করবে যেটা বর্তমান পরিস্থিতি থেকে ভিন্ন হবে এ ব্যাপারে কিন্তু কেউ কিছু কিন্তু অনেক সময় বলেন না। তা আমাদেরও অনেক সময় এটা হাস্যকর, যেমন আমরা প্রায় দেখি যে কনজারভেটিভ এসে পুরা সাত বছরে ধ্বংস করে দিয়েছে, কিন্তু কী ধ্বংস করলো কীভাবে করলো অনেকেই কিন্তু কোনো ধ্বংস দেয় না। তারা পারমিশন দিছে, এখন কি তা ইউরোপ থেকে তো লন্ডন বার হয়ে যাবো, তাইন কি তা রইতে পারবানি না তাইন যাইতে গইবো? এ ব্যাপারে আপা এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা আজকে অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে পার্লামেন্টের কমিটি থেকে বলা হয়েছে সরকারকে যেন খুব দ্রুত এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, যারা ইতিমধ্যে ব্রিটেনে চলে এসেছে তাদের সম্পর্কে যেন দ্রুত একটা সিদ্ধান্ত দেওয়া হয়, এবং তাদের ভিউ হচ্ছে যারা অলরেডি এদেশে আসে টিটি রাইট এক্সারসাইজ করছে তাদেরকে যেন থাকার অনুমতি দিয়ে দেওয়া হয় এ ব্যাপারে। কিন্তু কোনো কারণে হোক যে কোনো কারণে হোক সরকার এ ব্যাপারে একদমই মুখটা খুলছে না। তো এই মুহূর্তে আমাদের কাছে এই ব্যাপারে কোনো আপডেট নাই, হলে আমরা নিশ্চয়ই এই প্রোগ্রামের মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। তবে আমি যেটা আপনার বোনকে যেটা অনুরোধ করব, উনি যদি এখানে টিটি রাইট এক্সারসাইজ করে থাকেন, জানেন যেমন ধরেন উনি যদি কাজ করে থাকেন বা উনি যদি পড়াশুনো করে থাকেন, যেটাই উনি করে থাকুন না কেন সেটা যেন উনি কন্টিনিউ করে যান। এবং ওনার লাস্ট যে এটা ছিল যে 2019 ওনার 5 ইয়ার্স হয়ে যাবে, 5 ইয়ার্স এর হওয়ার পরে থাকতে পারবেন কিনা সেটা আপনি বলতে পারছেন না। যদি গভর্নমেন্ট একটা ক্যাপিং দিয়ে দেয় যে যারা আছে এত সালের আগে এসেছে একমাত্র তারাই পারবে, তাহলে সেক্ষেত্রে আপনার প্রবলেম না। আচ্ছা জি, আমরা একটা কল নিয়ে নিব এই মুহূর্তে। জি কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম কলার। জি আমি জানতে চাচ্ছিলাম যে ওই আমার মার জন্য আমি একটু রাইট টু অ্যাবর্ট অ্যাপ্লিকেশনটা করতে চাচ্ছিলাম। আমার বাবা ছিলেন ব্রিটিশ, উনি ব্রিটিশ পাসপোর্ট পেয়েছিলেন 1975 সালে, মারা গেছেন উনি 1985। এখন এটা করা যাবে কিনা? জি আপনার মার তো আমার ধারণা যেহেতু উনি 72 সালের পরের ঘটনা, আমার মনে হয় আপনার মা এই ধরনের কোনো রাইট অফ অ্যাবর্ট উনি কিন্তু আপনি পাবেন না, কারণ তখনকার দিনে যে রাইট অফ অ্যাবর্ট ছিল সেটা কিন্তু অন্য ধরনের রাইট অফ অ্যাবর্ট, উনি এদেশে আসতে পারতেন। কিন্তু যেহেতু এই ঘটনা উনি বলেন 75 সালে আপনি পেয়েছে, এবং যেহেতু এটা কী বলে উনি মারা গেছেন 85 সালে, এ ধরনের আমার জানা মতে এটা ওনার পক্ষে করা সম্ভব হবে না। যদি এটা 71 সালে যে 1971 ইমিগ্রেশন অ্যাক্টের আগে যদি উনি এটা হতো তাহলে হয়তো বা ওনার সম্ভাবনা থাকতো, যেহেতু এটা 71 অ্যাক্টের পরে এই সমস্ত ঘটনাগুলি ঘটছে উনি এইভাবে অটোমেটিক কোনো রাইট অফ অ্যাবর্ট কিন্তু পাবে না। তখন কিন্তু এই যে রাইট অফ অ্যাবর্ট দেওয়ার মানে কিন্তু এই না যে তারা অটোমেটিক্যালি ব্রিটিশ ন্যাশনালিটি পেত, এখানে এই রাইট অফ অ্যাবর্ট মানে তারা এই দেশে আসতে পারতো, আসার জন্য তাদের পথটা সুগম হয়ে যেত। ওই পথটা কিন্তু এখন আর নাই, আপনি নতুন করে নাই 71 অ্যাক্টের পরে আর এটা নাই। আবার চলে যাওয়ার পর উনি আর ভিসাটা এক্সটেনশন করাননি বাংলাদেশে, উনি চলে যান বোধ হয় 76 এ। এরপরে আর উনি ভিসা এক্সটেনশন না করার কারণে ওনার আর এখানে আসার কোনো অনুমতি নাই, ভিসা নেই। আচ্ছা আপনি ওনাকে তো আর ওইভাবে আনতে পারবেন না, ওনাকে তো আপনি কেমন ভিজিট আনতে, উনি এখন বয়স কত? ওনার 66। জি এখন আপনি তো ওনাকে আনার জন্য খুব কঠিন হয়ে যাবে, কারণ এখন যে এল্ডারলি রিলেটিভের যে যে ক্রাইটেরিয়া তাতে ফিও বাড়িয়ে দিয়েছে, £3200 ফি করেছে, এবং তারপরও যে যে সমস্ত ক্রাইটেরিয়া তারা ইম্পোজ করেছে সেই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করা মানে প্র্যাকটিক্যালি ইম্পসিবল।
বুঝতে পেরেছেন। তো যেটা হতে পারে যদি উনি কোনোভাবে যে ভিজিটে আসতে পারেন, তো ভিজিটে আসার পরে আপনি আউটসাইড দ্য রুল কম্পাশনের গ্রাউন্ডে হয়তো অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমরা এর আগে এখানে আমরা স্ট্যাটিস্টিক দিয়েছিলাম যে আগে যেখানে 3700 মতো পারমিশন পেত, সেখানে গত বছর বোধহয় আপনার 300 সামথিং মতো পারমিশন পেয়েছে। জি ধন্যবাদ কলার, আমরা আশা করব আপনার উত্তর পেয়েছেন। আমরা পরবর্তীতে কল নিয়ে নিব। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। টিভিতে যে দেখাচ্ছেন আমি কথা বলতে পারবো? জি আমরা শুনছি, আপনি আমাদের সাথে কথা বলছেন, স্টুডিওতে কথা বলছেন, আপনি প্রশ্ন করুন প্লিজ। আর আপনার দর্শক আপনি দয়া করে আপনার টিভির ভলিউমটা মিউট করে দেন, আপনি আমাদের সাথে কথা বলুন, কথা বলার পরে উত্তরটা টিভিতে দেখে নিন প্লিজ। জি আচ্ছা, আমার হাজবেন্ড সৌদি আরবে ছিল, উনি ইসল করতে পারতেছেন না। আচ্ছা, কোন ব্যবস্থা আছে এই দেশে কোন রকম? না কেন উনি আপনার সৌদি আরবে উনি কেন A1 বা A2 করতে পারবেন না কেন? লেখা পড়া জানে নাই। জি ও লেখা পড়া জানে নাই? না না, এখানে আপনার A1 A2 ফর্ম করার মতো বিভিন্ন কলেজ আছে, সেখানে উনি যদি ভর্তি হয়ে যান, কারণ এটা A1 A2 কিন্তু মাস্ট, এটাতে কিন্তু শারীরিক দিক দিয়ে অসুস্থ না হলে আর 65 উপরে বয়স না হলে এখান থেকে কিন্তু কোনো এক্সামশন উনি কিন্তু পাবেন না। ওনাকে বলেন যে এ সমস্ত মানে উনি যেন খুব ভালো কোনো কলেজ খোলেন, দরকার হলে সেখানে এক মাস পড়াশোনা করেন। কারণ উনি যদি উনি কি আরবি ভাষায় কথা বলতে পারেন? উনি যদি সৌদি আরবে আসেন, উনি যদি সৌদি আরবে যেখানে আরবিতে কথা বলতে পারেন, তাহলে সেখানে ওনার বেসিক ইংরেজি শেখার কোনো প্রবলেম হবে না। আপনি আপনার হাজবেন্ডের উপরে জোর দেন, তাকে বলেন যে এটা ইংরেজি নিয়ে এত ভয় পাওয়ার কোনো কারণ নাই, এক মাস দেড় মাস ক্লাস করলে উনি ইনশাল্লাহ মোটামুটি A1 A2 পাস করার মতো অবস্থায় চলে যাবে। উনি যদি আরবি পারেন আমার দৃঢ় বিশ্বাস উনি ইংরেজিও শিখতে পারবেন। জি ধন্যবাদ কলার, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে কল নিয়ে নেব। কলার আসসালামু আলাইকুম। আচ্ছা সরি, লাইনটা কেটে গেছে। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে ধীরে সামনে কিন্তু বলতে চাচ্ছেন যে আমরা একটা পলিটিক্যাল গেম চাচ্ছি না, আমরা রিয়েল একটা পলিটিক্সের স্টেবিলিটি চাচ্ছি, এই জন্য উনি নির্বাচনের ঘোষণা দিলেন। সেই ক্ষেত্রে আপনিও বলছেন যে লেবার পার্টির পক্ষ থেকে তো কোনো ধরনের এজেন্ডা এখনও আমরা স্পষ্ট ব্রেক্সিটের ব্যাপারে কোনো সুস্পষ্ট কোনো আমি দেখতে পাচ্ছি না। এবং এটা যেটা অনেকে যে জিমি করবিনকে যে তারা ব্লেম করে সেটাও কিন্তু তার এই ইউর ব্যাপারে তার কোনো সুস্পষ্ট কোনো পলিসি না থাকার কারণে। আচ্ছা আমরা কি একটা কল নিয়ে নেব? সরি জি কলার, আসসালামু আলাইকুম। না না কোনো সমস্যা নেই, আপনি কন্টিনিউ করেন। আমার একজনের বইনের বিয়ে হয়েছে কি তো লন্ডন থেকে গিয়া ওজনে বিয়া করছেন, তো বেটার অন্য বউ গুরুতা আসেন আর তান গিয়া লুকাইয়া বিয়া করে লাইছেন। তো এখন থান গেছে আর কি বনির গেছে, পাসপোর্ট টাসপোর্ট নাই কিচ্ছু নাই, তো তার একটা 6 বছরের ফুয়া আছে, তো তার যে আর বা তান বাচ্চারে আনা যাইব না একটা তো যদি একটু তা হই যা। হ্যাঁ সরি আপা, আমি আসলে জিনিসটা ঠিক মতো বুঝতে পারলাম না। আপনি বললেন যে একজন ব্রিটিশ বাংলাদেশে গিয়ে বিয়ে করেছে? জি জি। তা বিয়ে করার পরে তারপর কি হয়েছে, কার বাচ্চা আছে? তার একটা বাচ্চা হলো ইসে দেশে। কার বাচ্চা হইছে? ও বেটার যে বিয়া করছে। জি আর বনি তার একটা বাচ্চা হইছে 6 বছর। জি আর তার অন্য আছেন বহুগুরু, তা বেটার অন্য বহুগুরু। আচ্ছা আমি বুঝতে পেরেছি আপা, আর বলতে হবে না। তার মানে উনি বাংলাদেশে গিয়ে আরেকটা বিয়ে করেছেন, তার কিন্তু এখানে অলরেডি একটা বউ ছিল, থাকা সত্ত্বেও তিনি আরেকটা বিয়ে করেছেন। দেখেন এখানে ওনার ওই বাচ্চাটা যদি ব্রিটিশ হয়ে থাকে তাহলে ওই বাচ্চা তো এদেশে আসতে পারবে, হয়তো বড় জোর তার মায়ের কাছ থেকে একটা কনসেন্ট লাগতে পারবে। কিন্তু তার ওই বাচ্চাটা যদি ব্রিটিশ না হয়ে থাকে সেক্ষেত্রে শুধু বাচ্চাকে ওনার এদেশে আনতে গেলে অনেক ঝামেলা হবে, কারণ তারা বলবে যে বাচ্চা মায়ের সাথে আসে এবং মায়ের সাথে তার আসছে, তার মানে তার সোল কেয়ারিং তিনি নাই, তার অনেক ঝামেলা হবে, অনেক কিছু তাকে দেখাতে হবে। কিন্তু উনি যদি ব্রিটিশ হয়ে থাকেন তাহলে তার বাচ্চা কিন্তু জন্মের সময় ব্রিটিশ, সেক্ষেত্রে বাচ্চার পাসপোর্ট করায়ে উনি বাচ্চাকে নিয়ে আসবেন মায়ের কাছ থেকে একটা কনসেন্ট লেটার নিয়ে। কোন পাসপোর্ট নাই আর কি তান গেছে? তার কাছে নাই পাসপোর্ট? ও মার গেছে যে বেটা যে মরছেন, জামাইয়ের পাসপোর্ট টাসপোর্ট কিচ্ছু নাই আর কি। ও আচ্ছা, ওই বেটা উনি আর কি মানে ওনার মৃত্যু হয়ে গেছে? জি জি। সেক্ষেত্রে যেটা আপনাকে লাগবে ওই ওনাকে ওই বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে হবে পাসপোর্টের জন্য, এবং তাকে দেখাতে হবে যে বাচ্চার জন্মের সময়ে বাচ্চার বাবা ব্রিটিশ ছিল,
এবং সেক্ষেত্রে অনেক সময় কিন্তু তারা বলতে পারে, তারা বিশ্বাস নাও করতে পারে, সেক্ষেত্রে ওই ডিএনএর একটা ব্যাপার হতে পারে, ওই বাচ্চার সাথে বাচ্চার যে সৎ ভাই বোনেরা আছে তাদের সাথে ডিএনএতে যদি কিছুটা মেলে সেক্ষেত্রে বলতে পারে যে তারা দে কুড বি হাফ ব্রাদার্স আর হাফ 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 সিবলিংস, সেই হিসাবে তারা হয়তো কিছু এস্টাবলিশ করতে পারে। কিন্তু যদি তার কাছে তার ওই বাচ্চার বাপেরও কোনো ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে কঠিন হয়ে যাবে। তো যেটা হতে পারে অনেক সময় যদি ভালো করে লেখা হয়, তবে এদেশের যে ন্যাশনাল আর্কাইভ আছে সেই ন্যাশনাল আর্কাইভ থেকে ওই বাবার ন্যাশনালিটি সার্টিফিকেট হয়তো উদ্ধার করা যেতে পারে, সেই সেই ন্যাশনালিটি সার্টিফিকেট দিয়ে হয়তো প্রমাণ করা যেতে পারে। কিন্তু এখানে নানা ধরনের প্রবলেম হবে, ওরা বলতে পারে যে বাংলাদেশ থেকে হয়তো এই বিয়েটা করা হয়েছে, এই বিয়েটা হয়তো মানে এই সমস্ত কাবিননামাটা সবই হয়তো সঠিক না, এরকম প্রশ্ন করতে পারে। এখন যেহেতু লোকটা মারা গেছে সেই কারণে এখন এইভাবে আসছে, তো এটা নিয়ে অনেক অনেক জটিলতা দেখা দিতে পারে। কিন্তু এটা নিয়ে আপনি ফাইট করতে পারেন, ফাইট নিয়ে আপনি দেখতে পারেন, এরকম কেউ কেউ তো রাইট অফ অ্যাবর্ট পেয়েছে এভাবে। জি ধন্যবাদ, ধন্যবাদ কলার, আমরা আশা করবো আপনার উত্তর পেয়েছেন। আমরা যে বিষয়গুলো আলোচনা করছিলাম সেগুলোতে আবার যাই, আমরা এখন আর কল নিচ্ছি না, আমরা আপনার কোনো মূল্যবান বক্তব্য থাকলে সেটাই আমরা শুনবো আর কি। আজকে তো অনেক কথাই আমরা বললাম, যে আমি ব্রেক্সিটের ব্যাপারে কথা বললাম, ইমিগ্রেশনের পরিবর্তনের কথা আমরা বললাম, এবং আমরা তো আরও বললাম যে কিভাবে যে বিভিন্ন যে আমরা বলি যে হোস্টাইল এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে, যেখান থেকে যারা ভালনারেবল ইললিগাল ইমিগ্রেন্ট তাদেরকে কত দিক দিয়ে তাদেরকে তার ধরা পড়ার ভয়ে দেখা যায়, মানুষ এখন আর মার খেলে হসপিটালে যাবে না, জিপির কাছে যাবে না, বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না, তো এটা একটা অসহনীয় একটা ব্যাপার তারা করে রেখেছে। এবং আমি যেটা বলছিলাম যে তারা এখনও ফ্যামিলি কিন্তু স্প্লিট করছে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে হাজব্যান্ডকে বাইরে আসে ওয়াইফকে ডিটেন করে দিয়েছে, ওয়াইফ বাইরে আসে হাজব্যান্ডকে ডিটেন করে দিয়েছে, ওয়াইফ বাচ্চা নিয়ে আসে হাজব্যান্ড ডিটেন হয়ে গেছে, এ ধরনের ঘটনা আমরা আবার দেখছি। আবার যদি ফাস্ট ট্র্যাক সিস্টেমটা ফিরে আসে তাহলে আপনি দেখবেন যে অনেকে এখন বেশ অনেকেই আমরা দেখেছি বাংলাদেশিরা কিন্তু অ্যাসাইলাম ক্লেম করেছিল যখন তাদের সব কিছু মোটামুটি বন্ধ হয়ে যায়, কেউ কেউ অ্যাসাইলাম পেয়েছিল। এখন যদি আবার ফাস্ট ট্র্যাকটা ফিরে আসে তো অনেক বাঙালিও কিন্তু অ্যাপ্লিকেন্ট ফার্স্ট ট্র্যাকের মধ্যে পড়ে যাবেন, সেক্ষেত্রে অনেকে ওই ডিটেনশনে যাওয়ার ভয়ে হয়তো অ্যাসাইলাম ক্লেম করবেন না। না, অ্যাসাইলামের ক্ষেত্রে আমরা কিন্তু আরেকটা বিষয় নতুন আইন হয়েছে যেটা আপনি আলোচনা করেছিলেন আমাদের বিগত প্রোগ্রামে, যেটা বলছে যে 5 ইয়ার্স পরে হয়তো না, সেটা তারা এখন একদম পরিষ্কার তারা 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 বলে দিয়েছে যে এরকম সরাসরি আইন হবে না, এমনকি এই 5 বছরও কিন্তু পরবর্তীকালে যে সরাসরি দেবে তাও না, আপনাকে শর্ট টার্মের জন্য 6 মাস 1 বছরের জন্য প্রোটেকশন ভিসা দিতে পারে। আমার ধারণা যে ইলেকশনের যদি জেরুসালেমে যেতে তারপর আপনি ইমিগ্রেশনে আরও পরিবর্তন দেখবেন, আরও পরিবর্তন দেখবেন আপনি, যাদের ইমিগ্রেশন প্রবলেম আছে জেরুসালেমে জয় লাভ করার পরে কি তাদের দেশ অটোমেটিক্যালি ছেড়ে দেওয়া উচিত? দেখেন আমি তো দীর্ঘদিন ধরে এইখানে এই এই বিষয়ে প্র্যাকটিস করছি, আমি কিন্তু দেখছি যে আপনি কিন্তু অ্যাসাইলামের উপরে বেশ ভালো দক্ষ, এবং আমি দেখছি যে বিভিন্ন সময়ে এই ইমিগ্রেশনের খালি কড়াকড়ি আমরা দেখে আসছি, এবং এর আগে নানা ধরনের ফাঁক ফোকর দিয়ে মানুষ বেরিয়ে যাওয়ার চেষ্টা করতো, এবং সেগুলো আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে, এবং সামনে এটা আরও বন্ধ হবে। এখন যেমন ধরেন আপনি অ্যাপিল তো তুলেই দিয়েছে সর্বক্ষেত্রে, এবং আপনার অ্যাসাইলামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা সার্টিফিকেট দেওয়া শুরু করছে সেকশন 96 2002 অ্যাক্টে, বলতে পারে যে তুমি অ্যাসাইলামটা আগেই ক্লেম করতে পারতে, তোমাকে বলা হয়েছিল তখন তুমি ক্লেম করোনি, অতএব এখন তুমি অ্যাপিলের সুযোগ পাবে না, এরকমভাবে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আপনার দৃষ্টিতে যেহেতু আমাদের এখনকার সময়ে অ্যাসাইলামের অ্যাপ্লিকেশনটা খুব বেশি, যদিও আমাদের অন্য কোনো কোনো ওয়ে নাই, আমাদের কমিউনিটির অন্যান্য যেই আমাদের যে লোকজন আছে তারা বলে যে লয়াররা ওনাদেরকে একটা জিনিসই অ্যাডভাইস করেন, অন্য কোনো ওয়ে নাই, অ্যাসাইলাম করে দেন। আমি কিন্তু ব্যক্তিগতভাবে কারোর যদি কোনো ক্লেমে মেরিট না থাকে আমি কোনোদিন কাউকে অ্যাডভাইস করি না, কারণ অ্যাসাইলাম করা মানে আপনি বিভিন্ন দিক দিয়ে আপনার পায়ে আপনি কুড়োল মারলেন। যেমন যদি আপনার অ্যাসাইলামটা রিফিউজ হয়, আপনি 10 ইয়ারের ব্যান নিয়ে এদেশ থেকে গেলেন, আপনার ফিঙ্গারপ্রিন্টটা চলে যাচ্ছে ইউরোডাকে, ইউরোডাকে যাওয়া মানে ইউরোপিয়ান ইউনিয়নে যে কোনো দেশ থেকে তারা অ্যাক্সেস করতে পারবে। তো আপনি যদি যদি পরবর্তীকালে দেশে চলে যান সেখান থেকে অন্য কোনো দেশের জন্য ভিসার জন্য অ্যাপ্লাইও করেন, আর তারা যদি জানতে চায়, জানতে না চাইলে তো ভালো কথা, তারা যদি জানতে চায় যে আপনি কোনো দিন ইউরোপের কোনো দেশে ছিলেন কিনা, তখনই তারা কিন্তু ইউরোডাকে গিয়ে দেখতে পাবে যে আপনি ব্রিটেনে অ্যাসাইলাম ক্লেম করেছেন, সেক্ষেত্রে আপনার ভিসাটা কিন্তু রিফিউজ হতে পারে। ফলে আপনি বুঝতে পারছেন যে অ্যাসাইলাম ক্লেম করার জন্য ইউরোপের
27টি দেশে 28টি দেশে যাওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে এবং কোনো কোনো সময় আমরা দেখেছি কানাডিয়ান ইমিগ্রেশন সার্ভিস বা অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন সার্ভিস কিন্তু ইউরোডাক থেকে সাহায্য নিয়েছে জি তো এই জন্য অ্যাসাইলামটাকে খুব লাইটলি নেওয়াটা ঠিক হবে না কারণ অ্যাসাইলামে লস করার অনেক কিছু আছে এবং একবার ওই অ্যাসাইলাম করে আপনি গেলেন আপনি ওভারস্টে গেলেন আপনি কিন্তু আর কোনো দিন ম্যারেজ ছাড়া অন্য কোনো ফ্যামিলি মানে গ্রাউন্ড ছাড়া আপনি আর এদেশে ফিরে আসতে পারছেন না এটাও একটা বড় সেটব্যাক আচ্ছা তাই সেই ক্ষেত্রে এসএলএম এর পাওয়ার এখন বর্তমান প্রেক্ষাপটে পার্সেন্টেজটা কি বলবেন আপনি অনেক লো অনেক লো পার্সেন্টেজ কেমন পাওয়ার হারটা কি ধরেন আমাদের বাংলাদেশিদের হাত তো আপনি তো গণায় আনলে হবে না আমরা ওভারঅল যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা বলবো যে এসএলএম এর পাওয়ার হার হচ্ছে ধরেন বিলো 20% তো বিলো 20% বলে রাখবেন যে এর মধ্যে কিন্তু প্রচুর সিরিয়ান আছে আচ্ছা তারপরে অন্য কান্ট্রি আছে যে যেখান থেকে তারা হয়তো পায় সেখানে আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে আপনি দেখেন যে যে ধরনের প্রোফাইল আছে দু ধরনের প্রোফাইল একটা হচ্ছে যে অনেকদিন অবৈধভাবে ছিল ধরা পড়ে গেছে আমাদের সময় আজকে শেষ একদম স্বল্প সময় আমরা তাহলে বিদায় নিয়ে নিচ্ছি শুধু দর্শক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন আমাদের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান লিগাল আওয়ার আপনারা জানেন আমাদের এই স্বল্প সময়ের মধ্যেও আমরা প্রচুর আপডেট দিয়ে থাকি এবং আপনাদের কল নিয়ে আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করি আমরা আশা করব আপনারা আমাদের আগামী পর্ব দেখবেন আমাদের আগামী অনুষ্ঠান হবে প্রোগ্রাম হবে শনিবার সন্ধ্যা 6টায় ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম